আমি চিত্রকে আসছি, আমি কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টারে ফিজিওথেরাপি শিখছি। তো এখানে বিভিন্ন রকম কাজ আমি শিখেছি, যেমন তার মধ্যে হচ্ছে ওয়ে, তারপর নিউ সার্জারি, সিভিএ, ব্রেন সার্জারি ইত্যাদি কাজ আমি শিখেছি। তো ভবিষ্যতেও আরও অনেক কিছু ওখান থেকে জানতে এবং শিখতে চাই। नमस्कार, मेरा नाम पूजा पाल जाती है। मैं क्योर एंड केयर में प्रैक्टिस कर रही हूँ रेगुलर बेसिस में, और यहाँ पे विभिन्न तरह के काम हम लोग कर रहे हैं, ब्रेन सर्जरी, नी सर्जरी और बहुत सारा वे इस तरह का पेशेंट हम लोग हैंडल कर रहे हैं। स्पाइनल में कोई प्रॉब्लम हो तो ऐसा पेशेंट हम लोग हैंडल कर रहे हैं। तो होम विजिट के लिए अगर किसी को कोई ज़रूरत हो तो मैं काफ़ी नड़ा से बोल रही हूँ, तो रजिस्ट्रेशन में मेरा नंबर रहेगा, आप लोग वहाँ से चेक कर सकते हैं। नमस्कार, अभी रंजिता मिस्त्री, अभी न्यू बैरकपुर थी, अभी फिजिओथेरापी रेगुलर कोर्स कर इंटार्नशिप कर अपनारा जी कलकार मत कौन होम विजिट चान तो हमारे जोाजोग करते स्क्रिने नम्बर देवा थकते हमें कन्टैक्ट करते কি কাজ জানো সেটা বলো, কত রকমের কাজ শিখেছ? আমি সব ধরনের কাজই জানি, যেমন নি সার্জারি, স্পাইন সার্জারি, ওয়ে, বলো যেটা যেটা করো সেগুলো যে কাজই ঘাবড়ালে হবে। নমস্কার, আমি সুমন পাল, নয়াড়া থেকে আসছি। আমি সেকেন্ড সেমিস্টার দিচ্ছি, গত ফার্স্ট সেমিস্টার গত বছরে দেওয়া হয়েছে। আমি বিগত ক্লাসগুলোতে সব ক্লাসগুলো অ্যাটেন্ড করেছি এবং ওই সমস্ত রকম সার্জারি, নি সার্জারি, হিপ জয়েন্ট সার্জারি, সমস্ত রকম সার্জারিগুলো, অর্থোপেডিক এবং অন্যান্য সমস্ত রকম কাজ করি। আমাদের ইউটিউব আর ফেসবুক চ্যানেলে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এছাড়াও আপনারা যদি কোনোভাবে যোগাযোগ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তোমার অনেক ভিডিও এখানে অলরেডি আছে, আপনি অনেক রকমের পেয়ে যেতে পারেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ফিজিও নিউজ, একটা ফিজিও সিসি হুগলি, দুটো চ্যানেল আপনারা ভিজিট করতে পারেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন প্রকাই, আমি টার্গেট সব থেকে কেয়ার অ্যান্ড কেয়ারের সব থেকে শিখতে এসেছি। আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে, কাজ ফিজিওথেরাপি সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে। টার্গেট ফোরের মধ্যে যে কোনো এরিয়ায় এনি টাইম হোম ভিজিট করা হয়। আমার নাম্বার এবং আমার কাজের অভিজ্ঞতা আপনি পেজের হোম ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তোমার ইউটিউবে চ্যানেলে তোমার নাম্বার রয়েছে এবং তোমার ওয়েবসাইটেও নাম্বার রয়েছে, এটা বলো। ওই চ্যানেল তোমার তারকেশ্বর যে ব্রাঞ্চটা রয়েছে সেখানটা তুমি সামলাও। তারকেশ্বরে যে কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি যে ব্রাঞ্চটি আছে সেখানকারও আমি মেন পোস্টে সামলানোর কাজ ফাজ করি, এক্সট্রা এবং বাইরে হোম ভিজিটও কাজ করি। আমাদের চেম্বার বেসিসেও কাজ হয়, আপনারা যদি চান তো যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার, আমি সাগর বিশ্বাস, নদিয়ার কল্যাণ মদনপুর থেকে আসছি। আমি এখানে কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে গত অনেক দিন ধরে কোর্স করছি। কাজ আরও বেশি করে করতে চাই। এখন আমি হোম ভিজিট করি না, এখানে প্র্যাকটিস করছি। মানে হোম ভিজিট করতে চাইছো না, মানে যেহেতু প্র্যাকটিসের উপর বেশি নজর দিচ্ছ, প্র্যাকটিস করছি। তুমি মেইনলি নিউরো সার্জারি, নিউরো মেডিসিনের উপর বেশি নজর দিচ্ছ, তোমার বাড়ি নদিয়া? আমি অম্বর ভট্টাচার্য, কিওর অ্যান্ড কেয়ার ইনস্টিটিউটে আমি একজন রেগুলার স্টুডেন্ট। আমি এখানে রেগুলারই আসি, সোম থেকে রবিবার থেকে শনিবার পর্যন্ত রেগুলার ক্লাস করি এবং রেগুলারই আমি পেশেন্টের চেক আপ করি। এখানে আমি রেগুলার বাড়ি থেকে যাতায়াত করতে পারি বলে একদিনও কামাই করি না। আমার এরিয়াটা কোথায়? আমার কোলবা, হুগলি কোলবা হচ্ছে আমার বাড়ি, আমি রেগুলার আসতে পারি। মানে কোলবার এরিয়া তুমি রেগুলার বেসিসে কাজ করো? আশেপাশে সমস্ত জায়গাতেই কাজ করি, এছাড়া চন্দ্র ব্যান্ডের সংখ্যা করেও কাজ করি। ভবিষ্যতে ইচ্ছা আমি সমস্ত জায়গাতে ঘুরে কাজ করতে পারি, যাতে তার জন্য আমি এখানকার সাথে যোগাযোগ রেখে চলেছি কন্টিনিউ হয়েতে। থ্যাংক ইউ। নমস্কার, আমি কৌশিক দত্ত, কামিং ফ্রম ড্যাভিন সাউথ চব্বিশ পরগনা। আমি এখন মুর্শিদাবাদ জেলাতে
ঠাকুর দিঘিতে। তো যেহেতু আমি মুর্শিদাবাদে থাকি, সেহেতু প্রতিদিন আমি রেগুলার বেসিসে যাতায়াত করতে পারি না, তার জন্য এখানে আমি 7 দিন বা 10 দিন থেকে রেগুলার বেসিসে সমস্ত কিছু পেশেন্টের প্র্যাকটিস করি, কাজ করি, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো সমস্ত রকম পেশেন্টের ক্ষেত্রে কাপিং, হিজামা অ্যান্ড ওয়ে এবং অর্থোপেডিক বিভিন্ন নি সার্জারি, পোস্ট অপারেটিভ সিবিএম, ব্রেন সার্জারি সমস্ত রকম পেশেন্টের জন্য বহু ভিডিও আছে কাজ করতে পারি। আপনারা আমাদের চ্যানেল এবং ইউটিউব চ্যানেল এবং ফিজিওসিসি নিউজে দেখলে আমাকে অনেক ভিডিওতেই দেখতে পাবেন। তো এখনও পর্যন্ত আমি এখানে প্র্যাকটিসে করে যাচ্ছি রেগুলার বেসিসে, এবং খুব সম্ভবত আমি আর কিছুদিনের মধ্যেই, ধরুন কিছু মাসের পরে, আমি সোম বুধ শুক্র ভারত কলকাতা এবং মঙ্গল শনি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে শুরু করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে, নমস্কার। আমার নাম স্বামী করেছি, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলা পাঁচাপাড়া থানায় অন্তর্গত। আমি ওখানে একটা চেম্বার করেছি, আমার চেম্বারের নাম হচ্ছে কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি অ্যান্ড যোগা থেরাপি সেন্টার। সেখানে আমি বিভিন্ন পেশেন্টদের কাজ করেছি, ফারাক্কায় আছে তাই তো, যেমন নি সার্জারি, স্টক পেশেন্টে কাজ করেছি, রেগুলার বেসিসে কাজ চলছে। তুমি হায়ার স্টাডির জন্য এখানে আরও আসছো? হ্যাঁ স্যার, এখানে আমি আরও ভালোভাবে শেখার জন্য, তোমার কাজ করতে গেলে কোনো অসুবিধা হচ্ছে? আমাদের তরফ থেকে তোমাকে সাপোর্ট কীরকম আছে? নাম করতে হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার, আমি গোবিন্দ মজুমদার। আমি বিগত 1 বছর ধরে এইখানে কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপিতে প্র্যাকটিস করছি, আর আমি অ্যাকচুয়ালি একজন ফুটবল কোচ। আমার নিজস্ব একটা অ্যাকাডেমি আছে, অ্যাকাডেমিটার নাম হচ্ছে বঙ্গ ব্রিগেড ফুটবল অ্যাকাডেমি, যেটা মানকুল্লুতে অবস্থিত। গ্রাসরুট লেভেল নিয়ে এখানে কাজ করা হয়। তো বেসিক্যালি আমার ফিজিওথেরাপি শেখাটার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি যাতে আমার যে বাচ্চারা আছে বিভিন্ন সময় বিভিন্ন রকম ইঞ্জুরিতে তারা ভোগে, তো সেইটার জন্য আমি যাতে ওদের সঠিকভাবে সেই চিকিৎসাটা দিতে পারি, সেটার জন্যই আমার বেসিক্যালি ফিজিওথেরাপিস্টে আসা। আর বেসিক্যালি আমি চেষ্টা করছি যে স্পোর্টস ফিজিওথেরাপিটাকে যদি আমি রপ্ত করতে পারি, এবং আমার যে ফুটবল খেলে বহু বাচ্চা আছে যারা ট্রিটমেন্ট করতে পারে না, তাদের যদি আমি ট্রিটমেন্ট করতে পারি এবং তাদের আবার নিজের ক্রিয়া জগতে নিয়ে আসতে পারি, এইটাই আমার বেসিক্যালি টার্গেট। এছাড়াও এইখানে যেহেতু সব রকম ফিজিওথেরাপি শেখানো হয়, যেমন লিগামেন্ট ইঞ্জুরি এবং আরও যেমন নিউরো রিহ্যাব ছাড়াও নিউরো স্পাইন সার্জারি ছাড়াও আমরা অন্য সব কিছু শেখানো হয়, তো সব রকমই কাজই আমি করি। আমি বেসিক্যালি বর্ধমানের রসুলপুরে থাকি, সেই এলাকাতে আমি কাজ করি। আমার সব রকম মেশিন, ইকুইপমেন্ট সব কিছুই আছে। যদি আপনাদের কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এইখানে স্ক্রিনে দেওয়া নাম্বার। নমস্কার। নমস্কার, আমি অপর্ণা পাল, চন্দননগরে আমার বাড়ি। আমি পাশ করে গেছি, তাও আমি এখনও এখানে আসছি, হাই সেকেন্ডারিতে আমি করছি, আমার ভালো লাগে সেই জন্য আমি এই কাজ করি। অনেক রকম আমি কাজ করেছি, নি সার্জারি কাজ করেছি, স্ট্রোক পেশেন্টের কাজ করেছি, নানা রকম পেশেন্টের কাজ করেছি। ওয়েবসাইটে গেলে আমার ফোন নাম্বার আছে, আমার কাজের ভিডিও ওখানে পেয়ে যাবেন, ওখানে আমার ফোন নাম্বারও রয়েছে, বহু আছে। অপর্ণা পাল নামে সার্চ করলে ওখানে আমার সব ডিটেলস পেয়ে যাবেন। আমি আপনারা চাইলে এখানে আমাকে ফোন করলে আমি নিশ্চয়ই কাজ করব। আমি ভালোবেসে এটা এখানে এসেছি, আমি এখানে কিউর অ্যান্ড কেয়ারের সঙ্গে আমি রয়েছি এখনও, পরবর্তীকালেও আমি থাকবো, আমার ইচ্ছে আছে এখানে থাকার।